হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। একের পর এক ছেড়ে চলে যাচ্ছে আমাদের ছোটবেলার প্রিয় অভিনেতাগুলো, যেমন ধরুন তাপস পালের, সৌমিত্র চট্টোপাধ্যায়, আরো অনেকেই। আর এখন অভিষেক চ্যাটার্জি ছেড়ে চলে যাওয়াটা এতটা দুঃখজনক যে এখনো অনেকেই মানতে পারছে না। অভিষেক চ্যাটার্জি হলো টলিউডের হাতে গোনা কয়েকজন অভিনেতাদের মধ্যে যারা কোনো ধরনের গডফাদার ছাড়াই নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। যাই হোক, আজকের এই ভিডিওতে আমরা জানবো অভিষেক চ্যাটার্জির জীবনের অজানা কিছু কথা, যে কথাগুলো হয়তো আপনারা জানেন না। তো যারা টুকটাক বাংলা সিনেমা দেখেন তারা অবশ্যই প্রসেনজিৎ, চিরঞ্জিত, তাপস পাল এবং অভিষেককে চিনতে পেরেছেন। বিশেষ করে যাদের বয়স 18 বছরের উপরে তারা নিশ্চয়ই এই অভিনেতাগুলোকে চিনতে পেরেছেন। আর আমি তো ভাই বাংলা সিনেমা দেখেই বড় হয়েছি। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাই। অভিষেক জন্ম নিয়েছিলেন 30 এপ্রিল 1964 সালে। 2022 সালের হিসেব অনুযায়ী তার বর্তমান বয়স 58 বছর, অর্থাৎ প্রসেনজিতের চেয়ে 2 বছরের ছোট এবং তাপস পালের চেয়ে 4 বছরের ছোট এবং চিরঞ্জিতের চেয়ে 9 বছরের ছোট। মানে বুঝতে পারছেন সেই সময়কার অভিনেতাদের মধ্যে তিনি হলেন সবচেয়ে কম বয়সী অভিনেতা। অভিষেকের উচ্চতা 5 ফুট 8 ইঞ্চি এবং তার ওজন প্রায় 75 কেজি। তার চোখের রং হাজেল এবং গায়ের রং ফর্সা। তার ধর্ম হচ্ছে হিন্দু। আর এখানে বলে রাখি, তিনি কিন্তু বিশাল ধার্মিক মানুষ। অভিষেক জন্ম নিয়েছিলেন উত্তর চব্বিশ পরগনার বারানগরে, কিন্তু তিনি মৃত্যুবরণ করেছেন কলকাতায়। অভিষেক বিয়ে করেছিলেন 2008 সালে, তখন তার বয়স ছিল 44 বছর। ইনি হলেন তার স্ত্রী মানযুক্তা চ্যাটার্জি এবং এটা হলো তার একমাত্র কন্যা। এবার কথা বলবো তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড নিয়ে। অভিষেক বারানগর রামকৃষ্ণ মিশন থেকে তার স্কুল পড়া শেষ করে সেট আনন্দরাম জয়পুরিয়া কলেজ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছিলেন। তো অভিষেক আজ পর্যন্ত অনেকগুলি সিনেমাতে কাজ করেছিলেন এবং তিনি সেই সময় একটা সিনেমাতে কাজ করার জন্য সাধারণত 5 লাখ টাকা পর্যন্ত চার্জ করতেন। তিনি তার গোটা ক্যারিয়ারে সর্বমোট আয় করেছেন 2 কোটি ভারতীয় টাকা। তবে বর্তমানে সেই টাকার মূল্য প্রায় 30 কোটি ভারতীয় টাকা। কারণ বুঝতেই পারছেন, 30 বছরের মধ্যে জিনিসের দামও বেড়েছে এবং পারিশ্রমিকের মূল্যও বেড়েছে। আর অভিষেক কিন্তু সঞ্জিত এবং তাপস পালের মতো অত বেশি প্রভাবশীল কিংবা অত বেশি ধনী পরিবারের ছেলে নন। যাই হোক, এটাই হচ্ছে অভিষেকের কলকাতার বাড়ি। এই বাড়িতে তিনি তার গোটা পরিবার সহ থাকতেন। এবার চলুন খুবই সংক্ষেপে জেনে আসি যে অভিষেক কিভাবে বাংলা সিনেমা জগতে আসলেন। অভিষেক তার ক্যারিয়ারে শুরু করেছিলেন সাইড রোলের মাধ্যমে। স্টার্টিং টাইমে তিনি অনেকগুলি সিনেমাতে খুবই ছোট ছোট চরিত্রে অভিনয় করেছিলেন, যেমন 1986 সালে পথ ভোলা, 1988 সালে ওরা চারজন, আরো অনেক। এরপর প্রথমবার তিনি 1990 সালে হারানের নাচ জামাই সিনেমায় লিড রোলে সুযোগ পেয়েছিলেন। তবে তার ভাগ্য পাল্টায় 1993 সালে গীত সঙ্গীত সিনেমার মাধ্যমে। এই সিনেমাটিতে আমার একটা প্রিয় সুপারহিট গান রয়েছে আর আমি নিশ্চিত এই গানটি আপনি একবার হলেও শুনেছেন। চোখের ভাষা যদি বুঝতে পারি না বলা। এরপর তিনি পরপর অনেকগুলি হিট সিনেমা উপহার দিয়ে বাংলার অন্যতম সেরা অভিনেতার জায়গা দখল করে নিয়েছিলেন। কিন্তু দুঃখের বিষয় হলো এরপর তার জন্য একটা বিশাল ধাক্কা অপেক্ষা করছিল, কারণ এরপর তার পরপর 3টি সিনেমা ফ্লপ করে, যার ফলে তার 21টি সাইন করা সিনেমা তার কাছ থেকে ফেরত নেওয়া হয়েছিল এবং সেই সময় তিনি মানসিকভাবে খুবই ভেঙে পড়েছিলেন। আর ধীরে ধীরে আবার সাইড রোলে কাজ করতে শুরু করেছিলেন, মানে যেমন ধরুন হিরোর বন্ধু চরিত্রে কিংবা ভাইয়ের চরিত্রে। যা বলার আমাকে বলুন, আমি তোমার ভাগ্নে। ভাগ্নে? হ্যাঁ, অনাথ আশ্রম থেকে পালিয়ে এসেছিল। কিন্তু এরপর তার জন্য আরেকটা বিশাল ধাক্কা অপেক্ষা করছিল, মানে তার কাছে সিনেমার অফার আসা পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং ধীরে ধীরে তার আর্থিক অবস্থা খুবই খারাপ হতে শুরু করে, যার ধারাবাহিকতায় অভিষেককে ছোটখাটো স্টেজে নাটক করে সংসার চালাতে হতো। এরপর যেমন জানেন, অভিষেক তার জীবনের শেষ মুহূর্তে আবার পর্দায় ফিরে এসেছিলেন, কিন্তু ছোট পর্দায়। বর্তমানে তিনি বিভিন্ন সিরিয়ালে অভিনয় করেছিলেন। তো সবশেষে বলে রাখি, অভিষেক চ্যাটার্জি এক ইন্টারভিউর মাধ্যমে জানিয়েছিলেন তার ক্যারিয়ার শেষ করেছিলেন প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা। তার সাইন করা 21টি ছবি নাকি সঞ্জিত এবং ঋতুপর্ণা রাজনৈতিক কৌশলে ছিনিয়ে নিয়েছিলেন। তবে যাই হোক না কেন, অভিষেক হলো বাংলা সিনেমা জগতের সেরা অভিনেতা, বাঙালিরা তাকে চিরকাল মনে রাখবে। আর যেমন জানেন, অভিষেক গত 24 মার্চ 2022 সালে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন, যেটা আমাদের জন্য খুবই দুঃখের বিষয়। যাই হোক, আমরা প্রে করবো অভিষেক চ্যাটার্জি যেখানে থাকে যেন ভালো থাকে। বন্ধুরা, অভিষেক চ্যাটার্জিকে আপনাদের কেমন লাগে সেটা কমেন্টে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।